সো হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আশা করি সকলে ভালো আছেন। তো আজকে রথযাত্রা, আগেই বলেছিলাম দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় রথ উৎসব হয়ে থাকে তপন রাধা গোবিন্দ মন্দিরে। তো আজকে আমরা তপন রাধা গোবিন্দ মন্দিরে যাচ্ছি, এই মুহূর্তে কালীতলা রয়েছে আর আকাশের পরিস্থিতি অতটা ভালো না, সম্ভবত বৃষ্টি হতে পারে। তো আমরা এখন তপন রাধা গোবিন্দ মন্দিরের উদ্দেশ্যে যাচ্ছি। আজকে তিনজন যাচ্ছি, আমি, সুজন এবং রানা। আর আমার এই পাশে সুজন আছে, সুজন ট্রাই করতে, আর রানা এই মুহূর্তে রেডি হচ্ছে, আমরা রানার বাড়ির সামনেই। তো এখন আমরা তপনের উদ্দেশ্যে যাবো। তো রাস্তা অনেকটা দূরে, প্রায় 14 কিলোমিটার। রাস্তাতে হয়তো কিছু দেখাতে পারবো না, তবে যাই হোক একবারে মন্দিরে গিয়ে ভিডিওটা শুরু করবো। তো যাওয়া যাক বন্ধুরা, ভিডিওটা শুরু করা যাক। আর আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। তো ফাইনালি বন্ধুরা, আমরা চলে এসেছি তপন রাধা গোবিন্দ মন্দিরে। এই মুহূর্তে আমরা মন্দিরে প্রবেশ করছি আর ইতিমধ্যে দেখতেই পাচ্ছ অনেকেই জগন্নাথ দেবকে দর্শন করে ফিরছে, আবার অনেকেই মন্দিরের দিকে যাচ্ছে। প্রচুর ভিড় আজকে তপন রাধা গোবিন্দ মন্দিরে। আর আমরা যে সময়টা রাধা গোবিন্দ মন্দিরে পৌঁছাই সেই সময়টা হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো, তো যার কারণে অনেকের হাতে ছাতাও কিন্তু ছিল। তো একসঙ্গে সবাইকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না, কারণ একসাথে সবাই যদি প্রবেশ করে তাহলে একটা বিশৃঙ্খলার পরিবেশ তৈরি হবে। রথযাত্রা উপলক্ষে তপন রাধা গোবিন্দ মন্দিরে কিন্তু প্রচুর পুলিশকর্মী মোতায়েন ছিল, পাশাপাশি সিভিক ভলেন্টিয়ার, এনসিসি যারা কর্মী তারাও কিন্তু মোতায়েন ছিল। এক কথায় কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে নিরাপত্তার বলে মরে ফেলা হয় গোটা তপন রাধা গোবিন্দ মন্দির। পাশাপাশি নিরাপত্তার দিক খতিয়ে দেখেন ডিএসপি প্রদীপ সরকার, অ্যাডিশনাল এসপি মোহাম্মদ নাসিম সহ অন্যান্য পুলিশ কর্তারা। আর এটা হচ্ছে প্রবেশ পথ, অনেকেই প্রবেশ করছে মন্দিরে। তো ফাইনালি মন্দিরে চলে এসেছি আর আমার সাথে বন্ধু দেখা হলো মানবের। মানবদাই কেমন লাগছে বন্ধুরা, একটু কমেন্ট করে অবশ্যই জানিও। আর এই মুহূর্তে আমরা মন্দিরের ভেতরে প্রচন্ড ভিড়, এখন আমরা উপরের দিকে উঠবো আর কি। তো ফাইনালি মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর দেখতেই পাচ্ছ প্রচুর ভক্ত জগন্নাথ, সুভদ্রা এবং বলরামের দর্শন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়েছে। তো সেখানে আমার কিছু পরিচিত থাকার জন্য আমি ভেতরে প্রবেশ করতে পেরেছি। আর এই মুহূর্তে তোমাদের দেখাচ্ছি জগন্নাথ, সুভদ্রা ও বলরামের মূর্তি। আর কিছুক্ষণ পরেই জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে যাওয়া হবে মাসির বাড়ি। সুবিশাল রথে করে তাদেরকে নিয়ে যাওয়া হবে, ভক্তরা সেই রথের দড়ি টানবে। তো তার কারণে ইতিমধ্যে মন্দির প্রাঙ্গণে কিন্তু প্রচুর ভক্তের সমাগম হয়েছে। জগন্নাথ, সুভদ্রা, বলরামের পাশাপাশি তপন রাধা গোবিন্দ মন্দিরে অন্যান্য দেবদেবতার মূর্তিও কিন্তু রয়েছে। আর এই সাইডে দাঁড়িয়ে রয়েছে আমার তিন বন্ধু, দুই সুজন ও রানা। আর তোমরা দেখতেই পাচ্ছ জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দর্শন নেওয়ার জন্য প্রচুর ভক্ত কিন্তু লাইনে দাঁড়িয়েছে। আর এই মুহূর্তে আমি আপনাদেরকে দেখাচ্ছি তপন রাধা গোবিন্দ মন্দিরে প্রবেশের যে রাস্তা, সেই রাস্তায় প্রচুর ভক্ত, তারা অনেকেই মন্দিরের দিকে আসছে, আবার অনেকেই জগন্নাথ, সুভদ্রা ও বলরামের দর্শন করে বাড়ি ফিরছে। পাশাপাশি আপনাদের বলে রাখি, রথযাত্রা উপলক্ষে তপন রাধা গোবিন্দ মন্দিরের পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির, স্বাস্থ্য পরীক্ষা শিবির সহ একাধিক সমাজসেবামূলক কাজকর্মের উদ্যোগ গ্রহণ করা হয়েছে। কোনো রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে মোতায়েন রয়েছে বিশাল পুলিশ বাহিনী। তপন রাধা গোবিন্দ মন্দিরের ওপর থেকে দেখা যাচ্ছে সেই তিনটি সুবিশাল রথ। রথযাত্রা উপলক্ষে কিন্তু তিনটি রথকে সাজিয়ে তোলা হয়েছে একদম ঝাঁ চকচকে করে। আর যারা স্বেচ্ছাসেবী রয়েছে তারা তিনটি রথকে আগলে রয়েছে, পাশাপাশি যারা ভক্ত রয়েছে তারা কিন্তু সেই রথগুলি ছুঁয়ে দেখছে এবং প্রণাম করছে। মন্দিরের ভেতরে অনেক ভক্ত বিশ্রাম নিচ্ছে, কারণ তারা দূর দূরান্ত থেকে এসেছে। এটা হচ্ছে রন্ধনশালা, এখানে কালকে রাত্রি থেকে রান্না শুরু হয়েছে, এখনও রান্না চলছে। প্রায় 300 কুইন্টাল চাল ডাল নাকি রান্না হয়েছে, যেটুকু জানতে পারলাম আর কি। তো রান্না হচ্ছে আর ওই সাইডটাতে হচ্ছে ভক্তদেরকে খাওয়ানো হচ্ছে ওই সাইডটাতে। প্রচুর মানুষ কিন্তু ইতিমধ্যে তপন রাধা গোবিন্দ মন্দিরে। তো এখন আমরা যাচ্ছি তিনটি সুবিশাল সেই রথ দেখতে, আর কিছুক্ষণ পরেই এই তিনটি রথ রাধা গোবিন্দ মন্দির থেকে বেরোবে জগন্নাথ, সুভদ্রা ও বলরামকে নিয়ে। তারপরেই তারা যাবে
সালাসে মাসির বাড়িতে। তো তার আগে যারা ভক্তরা দেখতেই পাচ্ছেন তিনটি রথের সামনে ভিড় জমিয়েছে, তারা প্রণাম করছে এবং আশীর্বাদ নিচ্ছে। আর আমরা পেয়ে গেছিলাম মন্দিরের মহারাজ প্রবোধধরকে, তার সাথে আমরা কথা বলেছি কী কী ব্যবস্থা রয়েছে এবারে, ভক্তরা কোথায় কোথায় থেকে এসেছে সে সম্পর্কে তিনি কিন্তু বিস্তারিত আমাদের জানিয়েছেন। তো মহারাজ প্রবোধধরের বক্তব্য কিন্তু আমরা আজকে শুনব। জগন্নাথ দেবের রথযাত্রার উৎসব, বিগ্রহ জগন্নাথ সচল জগন্নাথ রূপে সব ভক্তদের নিয়ে এসেছেন। ভক্তরা হচ্ছেন সচল জগন্নাথ, আর তিনি যে মন্দিরে বসে আছেন তিনি বিগ্রহ জগন্নাথ, অর্থাৎ দারুব্রহ্ম জগন্নাথ। এক জগন্নাথ আর এক জগন্নাথকে নিয়ে এসছেন এবং জগন্নাথই জগন্নাথকে সেবা দিচ্ছে। এখানে জগন্নাথই জগন্নাথকে রথে টানে। জগন্নাথ দেব দুর্বল চোখে, বিস্ময়কর চোখে তার নিজের হাত পা সব ভক্তদেরকে দিয়ে তিনি দেখেন যে তাকে ভালোবেসে কে রথে করে নিয়ে আনন্দ করে। যারা এই আনন্দ যোগে আসবে এবং জয় জগন্নাথ বলে ধ্বনিত করবে, রথের দড়ি টানবে, তাদের জীবন থেকে পাপ তাপ জ্বালা যন্ত্রণা অশান্তি ব্যাধি শোক তাপ চিত্রগুপ্তের খাতায় চিরকালের মতো বন্ধ হয় এবং জীবনে আনন্দের উচ্ছ্বাস তৈরি হয়। জগন্নাথ বলেন সেই বিগ্রহ যিনি পরমাত্মা এবং দেহটা হল রথ, এবং দেহ অভ্যন্তরে যিনি তিনি হচ্ছেন পরমাত্মা, তিনি জগন্নাথ। তাই আজকে তিনি রথে করে ভক্ত সঙ্গ করবেন এবং ভক্তদেরকে আনন্দ দেবেন, নিজেও আনন্দ পাবেন, ভক্তদেরকে আনন্দ দিয়ে নাচাবে। এই জন্যেই আজকে রথযাত্রা উৎসব। অগণিত ভক্ত আজ সেবার আয়োজন হয়েছে, মেলা বসেছে, চক্ষু অপারেশন, প্রি মেডিকেল ক্যাম্প, ফিজিওথেরাপি ক্যাম্প, ডেন্টাল ক্যাম্প এবং আমাদের বহুমুখী আমাদের ইলেকট্রোহোমিওপ্যাথ রিসার্চ ইনস্টিটিউট সেন্টার উদ্বোধন হলো এবং তাদের ক্যাম্প হয়েছে, এবং আয়ুর্বেদ রিসার্চ ইনস্টিটিউট সেন্টার ক্যাম্প হয়েছে, জেলা শাসক উদ্বোধন করেছেন, এসডিও সাহেব উদ্বোধন করেছেন এবং আমাদের বিডিও সাহেব উদ্বোধন করেছেন। এর মধ্য দিয়ে আমরা এগিয়ে চলছি। আগামী দিনে এখান থেকে এইমসের সঙ্গে যুক্ত করে আমরা দুস্থ মানুষের সেবার যোগ্যে আমরা নামব, যাতে বিনা পয়সায় অ্যাম্বুলেন্স করে আমরা নিয়ে যেতে পারি। তার প্রমুখ আমাদের ডাক্তারবাবু এবং আমাদের এমএলএ হোস্টেল থেকে এসছেন আমাদের পরিতোষবাবু, যারা হচ্ছে সেই উদ্যোক্তা এবং সেবক। এই বলেই আমরা বক্তব্য রাখছি। মহারাজ বলছিলাম, দুই বছর করোনার জন্য রথযাত্রা বন্ধ ছিল, এবারে রথযাত্রা হচ্ছে, কেমন লাগছে কি বলবেন? দুই বছর করোনা মহামারীকে দূরে সরিয়ে দিয়ে জগন্নাথ দেব এবারে আনন্দের উচ্ছ্বাস নিয়ে এসছে। ভক্তদের আনন্দ, অনাবিল আনন্দ, উচ্ছ্বাস যেন প্রচণ্ডভাবেই বেড়ে চলেছে। তাই আপনারা দেখবেন রাস্তায় ঘাটে সকলের মুখে শুধু জগন্নাথ আর জগন্নাথ, জয় জগন্নাথ। ঠিক আছে, প্রথমেই বলেছিলাম তপন রাধাগোবিন্দ মন্দিরে ভক্তদের জন্য কিন্তু প্রসাদের ব্যবস্থা করা হয়েছে। তো আমি একজন ভক্ত হিসেবেই গিয়েছিলাম তপন রাধাগোবিন্দ মন্দিরে, তো তার কারণেই আমার কপালে কিন্তু প্রসাদ জুটেছে। তো প্রসাদ গ্রহণ করলাম, সেবা করলাম, সত্যি খুব দারুণ হয়েছিল প্রসাদটা। আর এই মুহূর্তে তপন রাধাগোবিন্দ মন্দির থেকে একটি মাত্র রথ বেরোলো, আর বাকি দুটি রথ আর কিছুক্ষণের মধ্যেই তপন রাধাগোবিন্দ মন্দির থেকে বের হবে। তো যখন রথ বের হয় তখন রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে প্রচুর ভক্তির সমাগম ঘটে রথের দড়ি টানার জন্য। পাশাপাশি প্রচুর পুলিশ প্রশাসন কিন্তু মোতায়েন ছিল রাধাগোবিন্দ মন্দির চত্বরে, যাতে কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে। দেখতে পাচ্ছেন বন্ধুরা, ভক্তরা রথের দড়ি টানার জন্য কেমন জমায়েত হয়েছে রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে। আর এই মুহূর্তে আমি একটু সামনের দিকে চলে আসলাম, কারণ যেখানে প্রথমে ছিলাম সেখানে প্রচণ্ড ভিড়, তো তার কারণে একটু সামনের দিকে চলে আসলাম। এখান থেকে আমি রথের সম্পূর্ণ দৃশ্য আপনাদেরকে দেখাবো, আর কিছুক্ষণের মধ্যেই রথ আমার সামনে দিয়েই যাবে, তো তখন আপনাদেরকে ভালো করে দেখাবো। আর দেখতেই পাচ্ছ প্রচুর ভক্তের সমাগম ঘটেছে, সুবিশাল রথ এই মুহূর্তে তপন রাধাগোবিন্দ মন্দির থেকে যাচ্ছে সালাসে মাসির বাড়িতে।
রথযাত্রা উপলক্ষে তপন রাধাগোবিন্দ মন্দিরে কিন্তু সুবিশাল মেলাও বসেছে। বিভিন্ন ধরনের দোকানপাট পাশাপাশি জিলেপি থেকে শুরু করে ভোগের দোকানও কিন্তু রাধাগোবিন্দ মন্দির প্রাঙ্গণে বসেছিল। তো সেই দৃশ্যই আপনাদেরকে দেখাচ্ছি এই মুহূর্তে। আমি মেলার পাশ দিয়ে হেঁটে যাচ্ছি আর আমাদের মোটামুটি ঘোরা কমপ্লিট, আমি এখন বেরোবো। এই মাত্র মন্দির থেকে রথ বেরোলো, সবে মাত্র একটি রথ বেরিয়েছে, আরও বাকি দুটি রথ রয়েছে, সেগুলোও বের হবে এখন ধীরে ধীরে। তো এখান থেকে এখন রথ মন্দির থেকে তপন চৌপতি হয়ে সালাসে যাবে মাসির বাড়িতে। আর দেখতেই পাচ্ছ বন্ধুরা প্রচুর ভিড় আজকে মন্দির প্রাঙ্গণে, যেহেতু রথযাত্রা উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে বড় রথ উৎসব তপন রাধাগোবিন্দ মন্দিরেই হয়ে থাকে। তো যার কারণে দূর দূরান্ত থেকে ভক্তরা এসেছে, আজকে প্রচণ্ড ভিড়ের কারণে সেভাবে ছবি ভিডিও কিছু তুলতে পারিনি। তো যাই হোক, যতটাই তুলতে পেরেছি আপনাদের সাথে শেয়ার করব আজকে সেই ভিডিওটা, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে মাসির বাড়ি, এখানেই আসবে জগন্নাথ সুভদ্রা বলরাম। আর দেখতেই পাচ্ছ সবাই রথযাত্রা দেখতে যাচ্ছে, প্রচুর ভিড়। তো বন্ধুরা, এতক্ষণ আপনাদেরকে দেখালাম তপন রাধাগোবিন্দ মন্দিরের রথযাত্রা অনুষ্ঠান। তো তপন রাধাগোবিন্দ মন্দির থেকে ইতিমধ্যে রথ বেরিয়েছে, তিনটি রথ বেরোবে। তো রথ তিনটি হচ্ছে তপন হয়ে যাবে সালাসে মাসির বাড়িতে। তো আজকে মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল, কারণ আপনাদেরকে আমি প্রথমেই বলেছিলাম দক্ষিণ দিনাজপুর তথা উত্তরবঙ্গের মধ্যে যে সবচেয়ে বড় রথ উৎসব সেটি হচ্ছে তপন রাধাগোবিন্দ মন্দিরে হয়। তো আজকে সে রথ উৎসব, প্রচুর ভক্তরা সকাল থেকে মন্দির প্রাঙ্গণে ভিড় জমিয়েছে। তো পাশাপাশি কালকে রাত্রি থেকে ভক্তদের খাবারের মানে প্রসাদ আর কি রান্না হচ্ছিল, তো এখনও প্রায় রান্না চলছে আর কি। প্রচুর ভক্ত, দূর দূরান্ত থেকে ভক্তরা এসছে। তো আজকে সেই রথ উৎসব, আমরা কিছুক্ষণ আগেই তপন রাধাগোবিন্দ মন্দির থেকে আসলাম। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করবেন। তো দেখা হচ্ছে বন্ধুরা পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।